আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে খুব ভালো একটা অংশ নিয়ে এসেছি, সারফেস ইন্টিগ্রাল। ভীষণ গুরুত্বপূর্ণ ভেক্টর ইন্টিগ্রেশনের এটা একটা পার্ট। আমরা সারফেস ইন্টিগ্রাল বলতে কি বোঝাই সেটা প্রথমে বুঝবো, তারপরে খুব ভালো প্রবলেমসগুলো পরপর ভিডিওতে নিয়ে আসবো। দেখো, আমাদের একটা আইডিয়া আছে লাইন ইন্টিগ্রালের। লাইন ইন্টিগ্রালে আমরা কী কী নিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে? একটা ভেক্টর পয়েন্ট ফাংশন, সেটা সিঙ্গেল ভ্যালুড ভেক্টর পয়েন্ট ফাংশন ছিল। একটা কার্ভ ছিল, সেই কার্ভের বিশেষ গুণ ছিল। এখানে যে সারফেস আমরা নেব, সেই সারফেসেরও বিশেষ শর্ত থাকতে হবে। যে কোনো সারফেসের উপরে সারফেস ইন্টিগ্রাল আমরা নির্ণয় করতে পারবো না। তোমরা নির্ণয় করতে পারবে আরও উঁচু ক্লাসে। এখন বিশেষ ধরনের সারফেস ইন্টিগ্রাল সারফেস নেব। সারফেস ইন্টিগ্রালের জন্য এই সারফেসের কি বৈশিষ্ট্য চলো দেখে নিই। তাহলে আমরা একটা এফ অফ আর, এটাকে বলছি যে সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন। এইখানে আর ভেক্টরের বিশেষত্ব আছে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এফ অফ ইউভি। দেখো, আর ভেক্টর কোনো একটা পয়েন্টের যদি পজিশন ভেক্টর হয়, তাহলে তিনটি কম্পোনেন্টস এক্স ওয়াই জেড, তাহলে এফ ভেক্টর তিনটি কম্পোনেন্টস, এই তিনটি কম্পোনেন্টস অর্থাৎ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এখানকার কম্পোনেন্টসগুলির সঙ্গে সমান হবে এবং প্রতিটি কম্পোনেন্ট ইউ এবং ভি এর ফাংশন। এইরকম যদি হয় তাহলে এইটার দ্বারা সারফেস বোঝানো হয়। তাহলে এটা একটা এ সারফেস, এবং এইখানে যে ফাংশনটি এর কন্টিনিউয়াস পার্শিয়াল, এখানে অবশ্যই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভস, ডেরিভেটিভস এটা থাকতে হবে। আমরা লাইন ইন্টিগ্রালে যে ধারণা পেয়েছি সেই ধারণা থেকে সারফেস ইন্টিগ্রালের ধারণা তৈরি করব। তো লাইন ইন্টিগ্রাল, সেখানে কার্ভ ছিল, একটা পয়েন্ট আরবিটারি পি নিয়েছিলাম, এখানে ট্যানজেন্ট, আর এই ট্যানজেন্টের দিকে ইউনিট ভেক্টর টি ক্যাপ ছিল। যে কোনো একটা ভেক্টর অর্থাৎ গিভেন ভেক্টর ফাংশন এফ ভেক্টর, এই এফ ভেক্টরের রূপাংশ নিয়েছিলাম ট্যানজেন্টের দিকে। এফ ভেক্টরের উপাংশ নেব ট্যানজেন্টের দিকে, তাহলে এফ ডট টি ক্যাপ। আর এইটারই আমরা ইন্টিগ্রেশন করেছি, এটাই হলো লাইন ইন্টিগ্রাল ওভার সি। আমরা যদি এটাকে একটু চেঞ্জ করি, তাহলে টি ক্যাপ মানে কি? ডিআরডিএস,
তাহলে ডি আর ডিএস যদি হয় তাহলে এখানে যেহেতু ডিএস আছে তাহলে এফ ডট ডি আর ডিএস ডিএস এটাকে আমরা এরকম লিখতে পারি এফ ডট ডিআর ওভার সি। তাহলে এটা লাইন ইন্টিগ্রালে ভেক্টর পয়েন্ট ফাংশন ইউনিট ট্যানজেন্ট ভেক্টরের সাহায্য নিয়ে ট্যানজেন্টের দিকে তার উপাংশ নির্ণয় করে সেই উপাংশের লাইন ইন্টিগ্রালটাই হলো অ্যাকচুয়ালি এফ ভেক্টর ফাংশনের লাইন ইন্টিগ্রাল বা শুধু ইন্টিগ্রাল বলা হয়েছে। এই ধারণাটা কাজে লাগিয়ে আমরা এখানে একটু সারফেস ইন্টিগ্রালের কথা ভেবে দেখি। তো আমরা এখানে একটা সারফেস নিলাম, এই সারফেসের আমরা একটা ছোট পার্ট নিচ্ছি, এটাকে বলছি রিজিয়ান। এটা হ্যাঁ, এটা হলো সাপোজ এস। আরবিট্রারি একটা পয়েন্ট নিচ্ছে এর মধ্যে, এই আরবিট্রারি পয়েন্ট এসের মধ্যে নিলাম, এটা হলো পি। আর এই পি পয়েন্টকে ঘিরে এলিমেন্ট নিচ্ছি ডিএস অর্থাৎ ডেল্টা এস, ইন্টিগ্রেশনে ডিএস হয়ে যাবে। ইউনিট নর্মাল ভেক্টর এন ক্যাপ, এন ক্যাপ কি? এন ক্যাপ হল ইউনিট নর্মাল ভেক্টর কোন দিকে, না এটা সারফেসের পজিটিভ সাইডের দিকে ক্রিয়া করবে, টু দ্য পজিটিভ সাইড অফ দ্য সারফেস। এবার চলে আসি, আমরা ভেক্টর নিচ্ছি এফ ভেক্টর, যেটা আমরা প্রথমেই নিয়েছিলাম এখানে। এই এফ ভেক্টর সাপোজ এইটা হলো পি পয়েন্টের এফ ভেক্টর, তাহলে এই এফ ভেক্টরের উপাংশ নেব নর্মালের দিকে অর্থাৎ এফ ভেক্টর ডট এন ক্যাপ। এই এফ ভেক্টর ডট এন ক্যাপ ইনটু এই ছোট্ট এরিয়াটার উপরে আমরা এটা গুণ করব। তাহলে একটু ভেবে দেখো, এই এফ ভেক্টরের উপাংশগুলি প্রত্যেকটা পয়েন্টের এই এরিয়াটার জন্য যদি আমরা নিই তাহলে এটাকে একটা ফ্লাক্স বলে। এই ফ্লাক্সটা তুমি একটা ভলিউমের সঙ্গে তুলনা করতে পারো, অর্থাৎ বিষয়টা এরকম দেখো, যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস, এফ ভেক্টর এই ফাংশনটা কন্টিনিউয়াস, তাই পি পয়েন্টকে ঘিরে যে এরিয়াটা আমরা নিয়েছি ডিএস এটা অতি নগণ্য, তাই প্রতিটি পয়েন্টে ফাংশনের ভ্যালুর তফাৎটা থাকবে না বলাই ভালো। সেই কারণে এফ ভেক্টরের এই এই যে এলিমেন্ট আমরা ডিএস নিয়েছি তার উপরে যত ভেক্টরস রয়েছে সবাই এফ ভেক্টরের মতোই, তাই তার উপাংশ যদি এন ক্যাফের দিকে নিই তাহলে এই উপাংশের পরিমাণও সেম হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে এরকমভাবে যদি একটা ভেক্টরকে সাজিয়ে নাও তাহলে যে মানে জিওমেট্রিক্যালি যে বিষয়টা তৈরি হচ্ছে সেটা একটা অ্যাকচুয়ালি ভলিউমের মতোই একটা ভলিউম তৈরি হবে, আর সেটা কি বলা হয়, ফ্লাক্স বলা হয়। তাহলে ছোট্ট এলিমেন্টের জন্য ফ্লাক্স আমরা পেলাম। এবার আমরা প্রতিটি এসের অংশকে এরকম টুকরো টুকরো করে নাও, তাহলে এইরকম ফ্লাক্স পেতে থাকবো এবং আনকাউন্টেবল সংখ্যক ফ্লাক্সের সমষ্টিরূপে আমরা এসের
প্রত্যেকটা জায়গায় ফ্লাক্সগুলো যদি সংগ্রহ করি তাহলে সেটা ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রকাশ করা হয়, এই ধারণাটাও আমাদের আগে আছে। তাই আমরা এখানে ডাবল ইন্টিগ্রেশন লিখতে পারি, ওভার এস। এটা কি বলা হয়? সারফেস ইন্টিগ্রাল এটাকে বলি, অথবা এইটাকে বলা হয় ফ্লাক্স অফ ক্যাপিটাল এফ ভেক্টর বলা হয়, বা শুধুমাত্র সারফেস ইন্টিগ্রাল, অথবা নর্মাল সারফেস ইন্টিগ্রাল অফ এফ ভেক্টর ওভার এস, এ কথাটিও বলা হয়। তাহলে সারফেস ইন্টিগ্রাল এই সম্পর্কে আমাদের যে আইডিয়াটুকু তৈরি হয়েছে এটাই যথেষ্ট। এরপরে আমরা একটু ভাষা দেখে নেব, চলো তো দেখি। তাহলে আমরা যে ভাবে বুঝেছি সারফেস ইন্টিগ্রাল, সেখানে কি কি প্রয়োজন ছিল গো? সারফেস ইন্টিগ্রাল প্রথমেই যাকে ইন্টিগ্রেশন করব সেই ভেক্টর পয়েন্ট ফাংশনটির কি কি গুণ থাকতে হবে আমরা জানি, সেটা সিঙ্গেল ভ্যালুড হতে হয় এবং কন্টিনিউয়াস হতে হবে। তো এফ বি এ কন্টিনিউয়াস ভেক্টর পয়েন্ট ফাংশন বলেছি, যার উপরে যে সারফেসের উপরে ইন্টিগ্রেশন করব সেই সারফেস যে কোনো সারফেস হলে চলবে না, তারও বিশেষ গুণ থাকতে হবে। তাই বলা হয়েছে দেখো আর ভেক্টর এফ ভেক্টর অফ ইউভি দুটো এইরকম ভেরিয়েবলের ফাংশন, দুটো প্যারামিটারের ফাংশন যদি হয় তাহলে এটা রিপ্রেজেন্ট করে সারফেসকে। তো এফ ভেক্টর অফ ইউভি এর কি গুণ রয়েছে দেখো, কন্টিনিউয়াস ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস থাকবে। এন ক্যাপ কি ইউনিট আউটওয়ার্ড নর্মাল ছিল, ইউনিট আউটওয়ার্ড নর্মাল ভেক্টর ছিল। এখানে যে ভাষাটা বলেছে এন ভেক্টর এন ক্যাপটা কি ইউনিট নর্মাল টু দ্য পজিটিভ সাইড অফ দ্য সার্ফেস, মানেই তাই বোধ হয়। ক্যাপিটাল এফ ভেক্টর কি আরেকটি গুণ সিঙ্গেল ভ্যালুড, আমরা এই দুটোকে একত্রিতভাবে বলেছিলাম। তাহলে দেখো এই ডাবল ইন্টিগ্রেশন ওভার এস এফ ডট ডি এস এটা কি আমরা সারফেস ইন্টিগ্রাল বলছি। এফ ভেক্টর ডি এস ভেক্টর মিনস ডি এস ভেক্টর মানে আমরা যে পি পয়েন্ট নিয়েছিলাম এস রিজিয়ানের মধ্যে, পি পয়েন্টকে ঘিরে আমরা ডি এস এরিয়া নিয়েছিলাম। ডি এস যেহেতু খুব ছোট্ট এরিয়া তাই ডি এসটা একটা সমতলের সঙ্গে তুলনা করো, আর সমতলের উপরে যে নর্মাল সেটাই অ্যাকচুয়ালি এন ক্যাপ ভেক্টর। পি বিন্দুতে নর্মাল এন ক্যাপ মানেই পি বিন্দুকে ঘিরে ছোট এরিয়া যদি আমরা নিই সেই এরিয়ার উপরেও এন ক্যাপ লম্বই হবে। তাই ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু এন ক্যাপ ডিএস লেখা হয়েছে, অর্থাৎ এইটা ভেক্টর এরিয়া। এইখানে দেখো এরিয়া ডিএস আর এন ক্যাপটাকে পৃথক করে লেখা হয়েছে, অর্থাৎ ম্যাগনিচিউড এবং ডিরেকশনকে আলাদা করা হয়েছে। তাহলে এইটাও যা এটাও তাই, তাহলে এটাকে আমরা কি বলছি না, এটা একটা সারফেস ইন্টিগ্রাল বলছি। বা দ্য ফ্লাক্স অফ এ ভেক্টর অথবা বলা হচ্ছে দেখো অর দ্য নর্মাল সারফেস ইন্টিগ্রাল অফ এফ ভেক্টর ওভার এস, নর্মাল সারফেস ইন্টিগ্রাল অফ এফ ভেক্টর মিনস এফ ভেক্টরের উপাংশগুলি কোন দিকে না হচ্ছে নর্মালের দিকে না হয়েছে বলে এইভাবে বলা হচ্ছে, আর কোন সারফেসের উপরে কোন অংশের উপরে নেওয়া হচ্ছে এস সারফেসের উপরে, সেই কারণে ওভার এস বলা হয়েছে। এবার আমরা এই সারফেস ইন্টিগ্রালের সমাধান করব কি করে, অর্থাৎ একটু ভেবে দেখো এখানে যে ডিএস আমরা নিয়েছি তো অ্যাকচুয়ালি সারফেস মানে তো সমতল নয়, তাহলে সারফেস তার বিভিন্ন অংশে
নর্মাল ভেক্টর বিভিন্ন, এবং যেহেতু বিভিন্ন জায়গায় সারফেসের বিভিন্ন অংশ বিভিন্ন ভাবে অবস্থান করছে, সেটা আমাদের অপরিচিত অংশ, তাই এই অপরিচিত অংশকে আমরা যদি পরিচিত অংশের মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ আমরা শিখেছি যে একটা সমতলের উপরে একটা নির্দিষ্ট এরিয়া যদি না হয় তার উপরে কীভাবে ইন্টিগ্রেশন নির্ণয় করে সেই ধারণাটা আমরা পেয়েছি ক্যালকুলাসে। তো আমরা এইখান থেকে ক্যালকুলাসের সাহায্য নিতে চাইছি, সেই কারণে ডিএস যে ভেক্টরটি এইটার উপাংশ তৈরি করব একটা প্লেনের উপরে, আর এস সারফেসের সম্পূর্ণ অংশটা যদি আমরা প্রজেকশন নিই কোনো একটা প্লেনের উপরে, আমাদের সুবিধাজনক প্লেন, সেই প্লেনের উপরে যে আমরা প্রজেকশন পাব এস সারফেসের, সেই প্রজেকশনের উপরে ডাবল ইন্টিগ্রেশন নির্ণয় করাটা ক্যালকুলাসের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। সেই কারণে পরবর্তী অংশের কাজ হল এই এস সারফেসকে আমাদের পরিচিত বিশেষ প্লেনের উপরে প্রজেকশন নেব। চলো দেখি পরের পার্টটি। একটা লাইন নিলাম, আর এখানে ধরো একটা লাইন সেগমেন্ট এটুকু নিলাম, নাম দিচ্ছি এটা এ বি সি। এখন এই এ বির প্রজেকশন যদি বি সির উপরে নিই, তাহলে এ বিন্দু থেকে পারপেন্ডিকুলার টানব বি সির উপরে, তাহলে এই যে বিএন, বিএনটাই হলো প্রজেকশন। কার প্রজেকশন? অফ বিএ। কোন দিকে? অ্যালং বা অন বিসি। ঠিক এইটাকে, এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আমরা এখন একটা প্লেন নিলাম, সাপোজ এটা একটা প্লেন। যদি এইরকম একটি এরিয়া নিই, ধরো এরকম একটা এরিয়া নিলাম, এই এরিয়াটা নিলাম, হ্যাঁ এই এরিয়াটি, এর উপরে তার প্রজেকশন কতটুকু হবে এটা নির্ণয় করব। তো এটাকে দ্বিতল কোণ বলে। সাপোজ এই দ্বিতল কোণের পরিমাণ হল থিটা, তাহলে এইটার এরিয়া যদি এস হয়, তাহলে এসের প্রজেকশন এই প্লেনের উপর হবে এস কস থিটা। দেখো দুটো প্লেনের মাঝের অ্যাঙ্গেল মানেই এই দুটো প্লেনের যে নর্মাল তার মাঝের অ্যাঙ্গেল। সাপোজ এটা নর্মাল হলো এই প্লেনের, আর এই লাইনটি নর্মাল হলো এই প্লেনের, তাহলে এদের মাঝের অ্যাঙ্গেলটাই হলো এই দুটো তলের মধ্যের অ্যাঙ্গেল। তাহলে এস এরিয়া, এর উপাংশ এই প্লেনে যদি নিই, তাহলে এস কস থিটা হয়। তাহলে এখানে আসি আমরা এখন, ডিএস এটা এরিয়া, ছোট্ট এরিয়া, এই এরিয়াটিকে যদি আমরা এক্স ওয়াই প্লেনের দিকে উপাংশ নির্ণয় করি, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক্স ওয়াই প্লেনের উপরে
যে প্রজেকশন পাব, কার প্রজেকশন? ডিএসের। তাহলে ডিএস ড্যাশড মিনস ডিএক্স ডিওয়াই, এক্স ওয়াই প্লেনের উপর প্রজেকশন নিচ্ছি ডিএসের, ইজ ইকুয়াল টু হবে, দেখো এইখানে দুটো প্লেনের উপর লম্বভাবে অবস্থিত যে দুটো ভেক্টর তার মাঝের অ্যাঙ্গেলটাই আর এই দ্বিতল কোণ সমান। তাহলে এখানে ডিএস যে তল রয়েছে আর এক্স ওয়াই প্লেনের উপরে যে পারপেন্ডিকুলার সেটা আমরা জানি জেড অ্যাক্সিস, মিনস ওই দিকে ইউনিট ভেক্টর হলো কে ক্যাপ, আর ডিএসের সঙ্গে পারপেন্ডিকুলারভাবে অবস্থিত ইউনিট ভেক্টরটি হলো এন ক্যাপ, তাহলে এন ক্যাপ ডট কে ক্যাপ মিনস এটাই হলো কস থিটা ইনটু ডিএস হলো এরিয়া, তাহলে এন ক্যাপ ডট কে ক্যাপ ডিএস এটাই হলো ডিএক্স ডিওয়াই। তাহলে আমরা এরকম লিখতে পারি, সারফেস ইন্টিগ্রালটা নিচ্ছি এফ ডট ডিএস ভেক্টর ওভার এস, ইজ ইকুয়াল টু লিখতে পারি কিনা দেখো তো, এস এফ ভেক্টর ডট এন ক্যাপ ডিএস ইজ ইকুয়াল টু এফ ডট এন, ডিএস এর পরিবর্তে তাহলে আমরা এটা লিখব এফ ভেক্টর ডট এন ক্যাপ ডিএস এন ডট কে ক্যাপ, এটা তো স্কেলার, তাই ডিএক্স ডিওয়াই বাই এন ডট কে ক্যাপ আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ডিএক্স ডিওয়াই বাই এন ক্যাপ ডট কে ক্যাপ। এখানে এই জায়গাটা আরেকটা গুরুত্বপূর্ণ রেজাল্ট, এন ক্যাপ ডট কে ক্যাপ এটা সাইন সর্বদা পজিটিভ নেব, কেন না? আমরা যখন প্রজেকশন নিচ্ছি কার প্রজেকশন নিচ্ছি? ডিএস এলিমেন্টারি এরিয়ার, কার উপরে? এক্স ওয়াই প্লেনের উপরে। সেই ক্ষেত্রে এন ক্যাপ অর্থাৎ এস সারফেসের পজিটিভ দিকে ইউনিট ভেক্টরটি কে ক্যাপের সঙ্গে সর্বদা অ্যাকিউট অ্যাঙ্গেলে থাকবে। সেই কারণে অ্যাকিউট অ্যাঙ্গেল থাকা মানেই তাহলে কস থিটাটা পজিটিভ হবে, যদি নেগেটিভ মান এসে থাকে তাকে তাহলে পজিটিভ করে নিতে হবে, সেই কারণে আমরা ওখানে মডটা নিলাম। চলো একটু ভাষা দেখব। আচ্ছা, যেটা বুঝলাম এখানে আমরা সেটাই লেখা আছে কিনা একটু দেখে না যাক। উই প্রজেক্ট এস অন টু দ্য রিজিয়ন এস ড্যাশড অন দ্য এক্স ওয়াই প্লেন, তাহলে এস সারফেসটাকে এক্স ওয়াই প্লেনের উপরে তারকে প্রজেক্ট করব, তাহলে এস ড্যাশড আমরা পাব। এবার আমরা পি পয়েন্ট নিয়েছিলাম কোথায় গো? এস সারফেসের উপরে, তাকে ঘিরে ডিএস এলিমেন্ট নিয়েছিলাম। এই ডিএসের প্রজেক্ট যদি করি এক্স ওয়াই প্লেনে তাহলে ডিএস ড্যাশড পাবো, আর পি বিন্দুর জন্য প্রজেক্ট হলো পি ড্যাশড, তার মানে পি বিন্দুকে ঘিরে ডিএস এলিমেন্টের যে এরিয়া নিয়েছিলাম সেটার প্রজেকশনে পাবো পি বিন্দুটা পি ড্যাশড, আর পি ড্যাশডকে ঘিরে ডিএস এরিয়া। এন ক্যাপ হলো ইউনিট ভেক্টর নর্মাল টু এস অ্যাট পি, এটা হুইচ মেক্স অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল উইথ দ্য ডিরেকশন অফ কে ক্যাপ অ্যালং দ্য জেড অ্যাক্সিস, এই যে কথাটা বলছিলাম এটা দেখো। তাহলে ডিএস ড্যাশ মানে ডিএক্স ডিওয়াই, আর আমরা এটা বুঝে গেছি এটা মড এন ক্যাপ ডট কে ক্যাপ, এই মড কেন নেওয়া হচ্ছে? এখানে অ্যাকুয়েট অ্যাঙ্গেলের জন্য, এখানে কখনো যদি নেগেটিভ আসে তাহলে আমরা এখানে পজিটিভ আমাদের মান নিতে হবে, যেহেতু অ্যাকুয়েট অ্যাঙ্গেলের সর্বদা কস থিটা কি পজিটিভ হয়, তাহলে এটা ডিএস, দেখো এটা আশা করি বুঝতে পেরেছ, মড এন ডট কে ক্যাপ ডিএস, এটা আমরা আগে বুঝে গেছি।
তাহলে ডাবল ইন্টিগ্রেশন ওভার এস এফ ডট এন ক্যাপ ডিএস ইজ ইকুয়াল টু আমাদের পরিচিত এক্স ওয়াই প্লেন এরিয়া যেখানে ইন্টিগ্রেশন করা ক্যালকুলেশন শিখেছি, তাই এসটা ওভার এস ড্যাশড মানে এস প্রজেক্ট হয়েছে এক্স ওয়াই প্লেনের উপর দিয়ে এস ড্যাশড হয়েছে। এফ ভেক্টর ডট এন ক্যাপ ডিএস মিনস এইটা প্রজেক্ট হয়েছে ডিএক্স ডিওয়াই, তাহলে সেই অনুসারে আমরা এটা পাচ্ছি ডিএক্স ডিওয়াই বাই মড এন ক্যাপ ডট কে ক্যাপ। তো আমরা এই রেজাল্টটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা এটা আমরা প্রবলেম কষার জন্য ব্যবহার করব। এরপর চলে এসো ডিএস এই এলিমেন্টারি এরিয়াকে আমরা যদি কোঅর্ডিনেট প্লেনসের উপর প্রজেক্ট করি তাহলে তিনটি পার্ট পাব, তারা ডিএস ওয়ান ডিএস টু ডিএস থ্রি। ডিএস ওয়ান এটা ওয়াইজেড প্লেনের উপরে প্রজেক্ট করা হয়েছে, ডিএস টু জেড এক্স অনুরূপে ডিএস থ্রি এক্স ওয়াইয়ের উপরে। তাহলে ডিএস ওয়ান মানে ডিওয়াই ডিজেড, ডিএস টু হলো ডিজেড ডিএক্স, ডিএস থ্রি হলো ডিএক্স ডিওয়াই। তাহলে ডিএস ভেক্টরটিকে অর্থাৎ যে এলিমেন্টারি ভেক্টর এরিয়া নিয়েছি তাকে আমরা তিনটি পার্ট কোঅর্ডিনেট প্লেনসের উপরে প্রজেক্ট করার ফলে তিনটি পার্ট আমরা পেয়ে গেলাম। এদের সাহায্যে যদি আমরা ইন্টিগ্রাল করি অর্থাৎ এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর, এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর মিনস এফ এর উপাংশ এফ ওয়ান, তাহলে এফ ওয়ান ডিওয়াই ডিজেড, এফ টু ডিজেড ডিএক্স, এফ থ্রি ডিএক্স ডিওয়াই। তাহলে দেখো ডাবল ইন্টিগ্রেশন অর্থাৎ এখানে সারফেস ইন্টিগ্রালটি, তাহলে আমরা এই রেজাল্ট পেলাম ইন্টিগ্রেশন ওভার এফ ওয়ান ডিওয়াই ডিজেড প্লাস এফ টু ডিজেড ডিএক্স প্লাস এফ থ্রি ডিএক্স ডিওয়াই। এই ফর্মুলাটাও আমরা প্রবলেম কষার জন্য ব্যবহার করব। তাহলে দুটো ফর্মুলা পেলাম, একটা ওইখানে পেয়েছি আর এখন এখানে একটা পেলাম, আগে একটা পেলাম আর এই একটা। আশা করি সবাই বুঝতে পারলে, এইটা আর এটা তোমাকে মনে রাখতে হবে।